আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আলেম ওলামা পীর মাসায়গণ সতীবৃন্দ, আমি গুরুতর অসুস্থ। আমি শুধু প্রতিশ্রুতি রক্ষার জন্যে আমি এসেছি এবং আপনাদের সম্মুখীন হয়েছি। আমি পৃথিবীতে অনেকদিন ধরে বেঁচে আছি, এর মধ্যে আকর্ষণ করেছে এমন মানুষ যে কয়েকজনকে আমি অবলোকন করেছি। আমার মধ্যে কিছু আছে নিশ্চয়ই, যাতে যাদের মধ্যে চৌম্বক শক্তি আছে, এসব মানুষের তাদের সামনে আসলে আমি আকৃষ্ট হয়ে যাই। ফুলতুলি বিশ্বের হুজুর তেমনি একজন আকর্ষণকারী মানুষ ছিল। তিনি আমার প্রায়ান্ত চোখের উপর হাত বুলিয়ে দিয়ে দোয়া করেছিলেন। আমারও চোখ অবশ্য ভালো হবার মতো নয়, তবু আমি খুবই ভালো বোধ করেছিলাম এবং আমি বিস্মিত হয়েছিলাম যে তিনি আমাকে কিছু কথা বলেছিলেন এবং সেটা আমার মনে গাঁথা আছে। তো বন্ধুগণ, এই যে মানুষ ফুলতুল পিসাব হুজুরের মতো এমন হৃদয়বান, খাঁটি মানুষের সাক্ষাৎ পাওয়া একটা ভাগ্যের বিষয়। আমি সাক্ষাৎ পেয়েছিলাম, এটার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমার প্রভুকে ধন্যবাদ জানাই। তো আজ আমি যদিও যথেষ্ট অসুস্থ, বিছানায় উঠে বসতে পারি না এরকম, কিন্তু তবু আমি যেহেতু অনুষ্ঠানটি ফুলতলি পিসার হুজুরকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে, সেজন্যে আমি শারীরিক অসুবিধাকে অস্বীকার করে আপনাদের সামনে হাজির হয়েছি। আমিও লেখালেখি করি, দীর্ঘদিন সাহিত্য চর্চা করেছি, কবিতা লিখেছি। তিন চারটা সময় আসে, প্রত্যেক কবিরই আসে, আপনারা যারা কবি প্রত্যেকেরই আসে আসবে, সেটা হলো আত্মজিজ্ঞাসা।
এই যে কবিতা কবিতা স্বপ্ন স্বপ্ন, হ্যাঁ এই যে ড্রিম, এসব একজন মানুষকে কোথায় নিয়ে যাবে, এগুলো নিয়ে চিন্তা করলে চিন্তা করার একটা সময় আমার এসেছিল। এবং আমি বলা যেতে পারে যে খানিকটা বদলে গিয়েছি, আগের মতো মানুষ নেই আমি। তো আমি অবশ্য একটু আবেগপ্রবণ মানুষ, কথা বলতে গেলে ঠেকে যায়, আবেগে গলা ভারী হয়ে আসে। কিন্তু প্রকৃত সত্য হলো এই যে প্রত্যেকের মনে একটা জিজ্ঞাসা থাকে কবিদের, আবারও আছে যে এইসব কবিতা এইসব সাহিত্য, হ্যাঁ সুন্দরের চর্চা, স্নেহ মায়া মমতা ভালোবাসা প্রেম, এগুলো নিয়ে যে কাজ করলাম এসব আমাকে কোথায় পৌঁছে দেবে, এই প্রশ্ন একদিন না একদিন কবির মনে জাগে। তো আমি ফুলতলি পিসে ভোজনের সন্নিধানে এই কিছুক্ষণ বা একাধ দিন হয়তো বা আমি ছিলাম, হুজুর সাহেব হুজুর সাহেবের কথাবার্তায় আমার যেটাকে আমরা বলি মর্ম মূল সেটা খানিকটা কম্পিত হয়ে গিয়েছিল, কেঁপে উঠেছিল। এবং এই যে আপনার আমাকে দেখতে পাচ্ছেন, আমি খালিটা বদলে গেছি, আমার এই চেহারা এই ছবির সুরত, এটা কিছু পীর দরবেশের আরো করলে পরিবর্তিত হয়ে গেছে। যাই হোক, তারপর থেকে যা আমি লিখেছি তার সবই খানিকটা আধ্যাত্মিক অর্থ ব্যক্ত করে। কবিতার ধারাতে যেসব আমার কিছু কবিতা আছে যা আমি কিছু মানুষের সংস্পর্শে এসে পেয়েছি, এবং কন্টেম্পোরারি আধুনিক বাংলা কবিতা, সমকালীন আধুনিক বাংলা কবিতা আমরা বলি, আমি প্রশ্ন করেছি যে আধুনিকতা কতদিন থাকে, 100 বছর আমরা বলি আধুনিক কবিতা, কতদিন ধরে বলি 100 বছর,
100 বছর পরেও কি কবিতা আধুনিক থাকে? এই প্রশ্ন আমি শুধু সমাজে উত্থাপন করেছি এবং আমি আর আমাদের কবিতাকে সমকালীন কবিতাকে আধুনিক বলতে রাজি ছিলাম না। কি নাম হবে, কি নাম হবে? তো আমি এর একটা নামকরণ করেছিলাম এ সময়ের কবিতা,